আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। 1960 সালে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ওয়ালে ইউনিভার্সিটির এক প্রফেসর এলসি ক্লার্ক, তিনি মেন্টাল রিহার্সেল বা ভিজুয়ালাইজেশন টেকনিকের ক্ষমতা নিয়ে একটি পরীক্ষা করেন এবং পরীক্ষার পর তিনি প্রুভ করেন যে ভিজুয়ালাইজেশন টেকনিক বা মেন্টাল রিহার্সালের মাধ্যমে আমরা যে কোনো স্কিলকে ইম্প্রুভ করতে পারি, আমাদের পারফরমেন্স লেভেলকে, আমাদের প্রফিসিয়েন্সি লেভেলকে অনেক বেশি বাড়িয়ে নিতে পারি। ভিজুয়ালাইজেশন টেকনিকটি হলো আমরা কোনো ঘটনা বা কোনো সিচুয়েশন ফেস করার আগে সেই সিচুয়েশনের একটি পিকচার, সেই সিচুয়েশনের সাউন্ড এবং সেই সিচুয়েশনের একটি এনভায়রনমেন্টকে আমাদের মাইন্ডে ক্রিয়েট করা। এর ফলে আমাদের মাইন্ড, আমাদের বডি, আমাদের কনসিয়াস লেভেল সেই ঘটনাটিকে ফেস করার জন্য তৈরি হয়ে যায়, ফলে আমাদের ব্রেন অসম্ভব কাজ করে। তো প্রফেসর এলসি ক্লার্ক সেই ঘটনাটিকে পরীক্ষা করার জন্য তিনি কিছু বাস্কেটবল প্লেয়ারদের র্যান্ডমলি তিনটি গ্রুপে ভাগ করেন। প্রথম গ্রুপে প্লেয়ারদের ওয়ার্কআউট হিসাবে তিনি 1 ঘন্টা করে বাস্কেটবল প্র্যাকটিস করান। দ্বিতীয় গ্রুপের প্লেয়ারদের তিনি ফিজিক্যালি প্র্যাকটিস না করে শুধু তারা ভিজুয়ালি প্র্যাকটিস করে, তারা কোনো এক নিরিবিলি পরিবেশে গিয়ে তারা ইমাজিন করতে থাকে যে তারা বলটিকে বাস্কেটে ফেলছে। এবং তৃতীয় যে গ্রুপ, তারা কোনো রকমই প্র্যাকটিস করে না, না ভিজুয়ালি না ফিজিক্যালি। এভাবে কন্টিনিউ 1 মাস প্র্যাকটিস চললো। 1 মাস পর তাদের রেজাল্টে আমূল পরিবর্তন দেখা দিল। পরীক্ষার শুরুতে তাদের যে পারফরমেন্স লেভেল ছিল এবং 1 মাস প্র্যাকটিসের পর তাদের যে পারফরমেন্স লেভেল হলো, যার ভিত্তিতে তাদের রেজাল্টে আমূল পরিবর্তন ঘটল। তৃতীয় যে গ্রুপ, যারা কোনো রকম প্র্যাকটিস করেনি এবং তাদের প্রফিসিয়েন্সি লেভেলে, তাদের পারফরমেন্স লেভেলে কোনো ইম্প্রুভমেন্ট ঘটেনি, বরং তাদের গ্রুপের ম্যাক্সিমাম প্লেয়ার এর পারফরমেন্স লেভেল অনেক কমে গেছে। অপরদিকে প্রথম যে গ্রুপ, যারা প্রতিদিন 1 ঘন্টা করে প্র্যাকটিস করেছিল, তাদের পারফরমেন্স লেভেল প্রায় 24% বেড়েছে। এবং খুবই মজার বিষয় হলো, দ্বিতীয় যে গ্রুপ, যারা কোনো রকম ফিজিক্যাল প্র্যাকটিস করেনি, শুধুমাত্র ভিজুয়ালি প্র্যাকটিস করেছিল, তাদের পারফরমেন্স লেভেল কত বাড়লো? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, তাদের পারফরমেন্স লেভেল প্রথম যে গ্রুপ, যারা প্রতিদিন 1 ঘন্টা করে ফিজিক্যালি প্র্যাকটিস করেছিল, তাদের সমানে ইম্প্রুভমেন্ট করলো, তারা প্রায় 23% ইম্প্রুভমেন্ট করলো। আমরা এখান থেকে দেখতে পাই যে কোনো রকম ফিজিক্যাল প্র্যাকটিস ছাড়া শুধুমাত্র ভিজুয়ালি প্র্যাকটিসের মাধ্যমে তারা প্রথম যে গ্রুপ, যারা প্রতিদিন প্র্যাকটিস করেছিল, তাদের সমানে ইম্প্রুভমেন্ট করলো। সেম একই পরীক্ষা সাইকোলজিস্ট অ্যালেন রিসও করেছিলেন এবং তার রেজাল্ট, তার পরীক্ষার যে ফলাফল, তাও প্রায় একই ছিল। জেনারেলি আমরা সবাই প্রত্যেক দিন কোনো না কোনো সিচুয়েশনের ভিজুয়ালাইজ করি, কিন্তু আমরা ম্যাক্সিমাম সময় আমরা নেগেটিভ ভিজুয়ালাইজ বেশি করি, ফলে আমাদের ডিপ্রেশান, ফ্রাস্ট্রেশান এবং অনেক সময় আমরা ফেলিওর হয়ে যাই। তাই আমরা যদি সঠিকভাবে কোনো সিচুয়েশনকে ফেস করার আগে একটু যদি ভিজুয়ালাইজ করে নিই, তাহলে আমরা আমাদের পারফরমেন্স লেভেল অনেক বেশি বাড়িয়ে নিতে পারবো। সবথেকে মজার বিষয় হলো, আমাদের পবিত্র কোরআনে যেখানে মানুষের জীবনের মূল লক্ষ্য সম্পর্কে আলোচনা করা হয়েছে, যেখানে আমাদের জীবনের মূল প্রতিপাদ্য বিষয় আলোচনা করা হয়েছে, যেখানে আখেরাতের জীবনকে দুনিয়ার জীবন থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, প্রভৃতি জায়গায় ভিজুয়ালাইজেশন টেকনিক ইউজ করা হয়েছে, যেন আমরা দুনিয়াতে সফলতা লাভ করতে পারি এবং তার পাশাপাশি মৃত্যুর পরবর্তী অনন্তহীন জীবন সেখানকার কথা আমরা মনে রাখতে পারি এবং সেখানকার জন্য আমরা এখন থেকে তৈরি হতে পারি। তাই আসুন না আমরা সবাই ভিজুয়ালাইজেশন টেকনিক ইউজ করে আমাদের পারফরমেন্স লেভেলকে অনেক বেশি বাড়িয়ে নিতে পারি, আমরা সুখী সমৃদ্ধ জীবন করতে পারি এবং আমাদের মৃত্যুর পরবর্তী যে জীবন, সেই জীবনের জন্য প্রস্তুত হতে পারি। অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ থ্যাংক ইউ ফর ওয়াচিং।